আসসালামু আলাইকুম। সব ঠিক আছে, শুধু ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। তো আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবে তাদের চ্যানেলে ভিউজের ঝড় উঠবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমার চ্যানেলটা 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছি। এত অল্প সময়ে একটা ট্যাগ ক্যাটাগরির চ্যানেল গ্রো করেছে আমি আমার ইউটিউব ক্যারিয়ারে দেখিনি। আপনারা দেখেছেন কি না আমি জানি না, যেখানে 1 থেকে 1.5 বছরে কিন্তু অনেকের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না, সেখানে মাত্র 1.5 মাসে মনিটাইজ করেছি। তো ছোট চ্যানেল হোক বা নতুন চ্যানেল, যেটাই বলি না কেন, আমরা সেই চ্যানেলগুলোকে কীভাবে ভিউজ নিয়ে আসবেন? কারণ ভিউজ যদি না আসে চ্যানেলে কোনোভাবেই সাবস্ক্রাইবার আসবে না। সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কিন্তু একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স পিডি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি কিন্তু টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল, টার্গেট ইউর কম্পিটিটর চ্যানেল। বন্ধুরা, আপনার যে কম্পিটিটর চ্যানেল রয়েছে, আপনার যদি 2,000 সাবস্ক্রাইবার থাকে বা 100 সাবস্ক্রাইবার থাকে, সুতরাং আপনার ক্যাটাগরিতে অন্য যাদের 100 সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে, তারা হচ্ছে আপনার প্রতিযোগী। তাদের চ্যানেলটাকে আপনি ভালোভাবে রিসার্চ করুন, তাদের চ্যানেলে দেখবেন যে কোনো না কোনো ভিডিওর মধ্যে রিসেন্টলি ভালো ভিউজ এসেছে, সেই ভিডিওটাকে টার্গেট করতে হবে, সেই টপিকস আপনি নিজেও ভিডিও তৈরি করুন। তাদের চ্যানেলে তারা প্রতিদিন কীভাবে ভিডিও আপলোড করে, প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করে, কোন সময় আপলোড করে, এই জিনিসগুলো খেয়াল রাখুন, রিসার্চ ওয়ার্ক করুন, এগুলো নোট ডাউন করুন, তারা কোন সময় কোন ভিডিও নিয়ে আসে। কম্পিটিটর চ্যানেলগুলোকে আপনি নজরদারিতে রাখুন, এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর ইউটিউবে কাজ করার ক্ষেত্রে। এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাও তাদের মতো সমান তালে এগোবে। 2 নম্বর, সেট ইউর টাইম গোল। বন্ধুরা, আপনার কোন সময় ভিডিও আপলোড করবেন সেটার একটা টাইম ফিক্সড করতে হবে অবশ্যই আপনাকে চ্যানেলের শুরুর দিনগুলোতে। আপনি কি সকালে আপলোড করবেন, নাকি বিকেলে, নাকি রাতে, কোন সময়ে আপলোড করবেন, সপ্তাহে কি প্রতিদিন আপলোড করবেন, নাকি সপ্তাহে 2টা অথবা 3টা, নাকি সপ্তাহে 1টা, মাসে 1টা, 15 দিনে 1টা, এটা আপনাকে ডেটটা ফিক্সড করতে হবে। কারণ আপনি যে সময় আপলোড করবেন, যেই তারিখে আপলোড করবেন, যেই দিনে আপলোড করবেন, সেই সময়টাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেট করে রাখে আপনার চ্যানেলের জন্য, সেটা ফিক্সড হয়ে যায়। ওই সময় যেসব দর্শক ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকে, তাদেরকে আপনার চ্যানেলের সাথে ইউটিউব যুক্ত করতে থাকে, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিডিউল যদি আপনি সঠিকভাবে ফিক্সড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সুন্দরভাবে গ্রো করবে, এমনকি আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ পাবেন আপনি, যেটা আপনার চ্যানেলটাকে গ্রো করাতে অনেক বেশি সহায়তা করবে। 3 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে বন্ধুরা সিজনাল কিওয়ার্ড টার্গেট। আপনারা দেখে থাকবেন এক এক ক্যাটাগরিতে এক এক সময় এক এক কিওয়ার্ড, এক এক টপিক্সের চাহিদা থাকে। যেমন ধরুন, আজ থেকে 5 থেকে 6 মাস আগে ইউটিউবে 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিওর সংখ্যা কিন্তু খুব কম ছিল, যার কারণে এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে যারা ভিডিও তৈরি করেছিল তাদের কিন্তু ভালো ভিউজ পেয়েছে। এমনকি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউজ সাবস্ক্রাইবার এই টপিক্সে যারা ভিডিও তৈরি করেছে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসতেছে। এক এক সময় এক এক টপিক্সের চাহিদা থাকে। আপনার যদি কুকিং ক্যাটাগরি হয়ে থাকে, সেক্ষেত্রে সামনে যেহেতু রমজান মাস আসতেছে, ঈদ একটা ফেস্টিভ্যাল রয়েছে, সেটাকে টার্গেট করে, উপলক্ষ করে আপনি যদি আপনার রেসিপিগুলোকে সাজাতে পারেন সুন্দরভাবে, অর্থাৎ ফেস্টিভ্যালকে উপলক্ষ করে যেই আইটেমগুলো রয়েছে সেগুলো যদি আপনি রেসিপি নিয়ে আসতে পারেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য। এটা হচ্ছে সিজনালিটি, কোন সময়ে কোন টপিক্সে ভিডিও তৈরি করবেন। এটা অনেক সহজ, আপনার সমকক্ষ যেসব চ্যানেল রয়েছে বা আপনার ক্যাটাগরিতে যারা ভাইরাল রয়েছে অলরেডি, যাদের চ্যানেল অনেক বড় রয়েছে, তাদের চ্যানেলগুলোতে রিসেন্টলি তারা কোন ধরনের ভিডিও আপলোড করতেছে, তাহলে কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাকে এখন কোন টপিক্সে ভিডিও আনতে হবে। এটা অনেক সহজ। তো আশা করছি সিজনালিটি যদি আপনি মেনটেন করে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারেন, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ পাবেন, যেটা আমি করে থাকি। তো বন্ধুরা, 4 নম্বর, লো কম্পিটিশন হাই সার্চেবল কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল মেক করতে হবে। আপনারা জানেন আমি কিন্তু এসইও নিয়ে আমার চ্যানেলে
প্রায় 4 থেকে 5টা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিভাবে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলোকে আপনাকে টার্গেট করতে হবে। আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে বা ছোট চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি সবসময় লো কম্পিটিশন রয়েছে যেসব বা মিডিয়াম কম্পিটিশন রয়েছে যেসব কিওয়ার্ডের, সেই কিওয়ার্ডগুলোকে আপনার টাইটেলে ব্যবহার করার চেষ্টা করবেন, ট্যাগের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা 100-এ 100%। এমনকি হাই সার্চেবল অনেক কিওয়ার্ড রয়েছে। আপনারা জানেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু ইউটিউব একটা ট্যাব যুক্ত করে দিয়েছে, সেটা হচ্ছে রিসার্চ ট্যাব। এই রিসার্চ ট্যাবটাকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে ইউটিউব সার্চ থেকে। সুতরাং লো কম্পিটিশন হাই সার্চেবল কিওয়ার্ড দিয়ে আপনাকে অবশ্যই আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সকে সাজাতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে। কোনোভাবে যদি একটা বার যদি প্রথম পেজে আপনার ভিডিওটাকে ফেলতে পারেন, দর্শকরা খুঁজে বের করে করে যদি আপনার ভিডিওটাকে সামনে পায়, সেক্ষেত্রে কী পরিমাণ ভিউজ আসবে আপনি কল্পনা করতে পারবেন না। লাস্টে যে পয়েন্টটা রেখেছি, অ্যাট্রাকটিভ, আই ক্যাচি, ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে হবে, যেটার কোনো বিকল্প নেই। আমরা যতভাবেই কথা বলি না কেন, যদি ভিডিওর মধ্যে পর্যাপ্ত ইনফরমেশান থাকে, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, কিন্তু ভিডিওর যে পছন্দ রয়েছে, আপনি একটা বই কিনতে গেলেন, সেই বইটার প্রথম পেজটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে কিন্তু পাঠকরা কিন্তু আগ্রহী হয়ে থাকে বইটা কেনার জন্য। আপনি বই মেলায় গেলেন, সেখানে অনেক উপন্যাস রয়েছে, কিন্তু সবগুলো উপন্যাসের যে পছন্দ রয়েছে সবগুলো কিন্তু আপনাকে আকৃষ্ট করবে না। এই প্রথম পেজটা এমনভাবে তারা তৈরি করে যাতে দর্শকদের আই ক্যাচ করতে পারে খুব সুন্দরভাবে। এটার সৌন্দর্যের কারণে কিন্তু অনেক বই সেল হয়। সুতরাং আপনার থাম্বনেলটাকে আপনি যত বেশি ক্লিকেবল করতে পারবেন, যত বেশি আই ক্যাচি করতে পারবেন, তত বেশি দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে। দর্শকরা দেখা মাত্র ক্লিক করবে, সিটিআর বাড়বে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট বাড়বে, ইমপ্রেশন বাড়বে আস্তে আস্তে। এতে করে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সেখান থেকে ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম সব কিছু আপনার একটা সময় হয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।